আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লা ওয়ালা কে আল্লাহ জাল্লা ওয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না এই ওয়াজ কাজে আসবে না তাহলে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ اللهم يا الله اجعلنا الله اپنے আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না তা সব মানুষ সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলা জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইটস ওকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর বলবে কি রে চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে কি রে জান্নাত আল্লাহকে বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত তো ফুল হয়ে গেল তার ঢোকার জায়গাই খুঁজে পাচ্ছি না কই ঢুকবো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহান তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তো পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বলল এরপর আল্লাহ বলল যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তো সাইজ কত বড় লা ইলাহা ইল্লাল্লাহ যে সবচাইতে কম পাবে সবচাইতে কি মানে এর চাইতে কম আর কেউ পাবে না তাকে আল্লাহ কি বলবে যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ গুণ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ বলেন আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন আল্লাহ বলবে যাও তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান দশ গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যুবিহীন জীবন
জীবন বার্ধক্যবিহীন জীবন চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে 10 গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহু আকবার বর্ণনাকারী বলেন তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাতি বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শুনেন আখেরি মুনাজাত আমি দিতে পারি না দোয়া করে দিছি ওয়াজের ভিতরে দোয়া কি করি নাই দোয়া করছি না করি নাই আপনাকে সেটা দোয়া মনে হয় না না শুনেন এটাও দোয়া এটাও কি দোয়া বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন মুজাহিদের জন্য দোয়া করবেন হাত তুলবেন কথা বুঝছেন না বুঝলেন আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম ফেরানোর পরে দোয়া করেন হাত তুলেন সমস্যা নাই কিন্তু সব জায়গায় যে হাত তুলেই দোয়া করতে হবে তা জরুরি নয় বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত আমি শেষ করি তো আপনারা যারা মজুমদার দেখেন আমি তো জন্ম হয়েছে একটা বংশে আমার নাম রেখেছে আমার দাদা জামশেদ মজুমদার ওনারা মজুমদারের ব্যাখ্যা আমি কি দিব আমার তো হাতে কিছু নেই ভূঁইয়া মন্দার মুন্সি এদেশের হিন্দুদের নাম বেশিরভাগ মজুমদার হিন্দুদের তো এখন রনি জনি এগুলো হিন্দুদের নাম আছে তাহলে ওই ব্যাখ্যা কি দিবেন হুজুর রাইতো রাখছে আমি আমি কি করবো বলেন আপনি একটা ছেলের নাম যদি রাখেন যে টনি জনি ছু ছা ওই পোলায় কি করবে ও জন্ম হওয়ার পর ওর নাম যদি দেখেন যে ছু ও কি করবে ও বড় বড় হওয়ার পর ভোটার আইডি কার্ডে ছু জন্ম নিবন্ধনে ছু ও কি করবে ওর কাছে ছু ছু ছাড়া কিছুই উপায় নাই সহায় আলা গালাত আচ্ছা যাই হোক তবে মজুমদারে কোনো স্পেশাল কিছু নাই এটা বললো যা না বললো তা এমনি নাম বলা ভোটার আইডি কার্ডে আছে এই জন্য বলি যাই হোক আমি জানি না আপনাদেরকে কি উপহার দিতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর দিকে তাকিয়ে আমি দুই মিনিট করে শেষ করে দিচ্ছি প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি ইয়া মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন 2 রাকাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই আপনি শুধু 4 পড়েন আমি কি বলছি সুন্নত বাদ দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না 4 পড়ো এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সালাত অধ্যায়ে যাও আজান অধ্যায়ে যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফের ওরা মুশরিক ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ও সাহাবা ও উম্মত তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মতকে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবা তোমাকে আমি বলি নামাজটা ছাড়িও না প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা
তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে কি ইননামাল আমালু বিননিয়া আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠকাবে তুমি তো আল্লাহকে ঠকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দে ঠকাইতে পারবা তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন কিভাবে কেফ মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন ভাই গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি হারাম এই যুবক তুমি দাঁড়াও সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোরে বলো আপনি শুকরের মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকরের মাংস খাওয়া কি এই এখানে তাহলে আর এভাবে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন কেন তো নামাজ না পড়া কি শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো ছোট তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকরের মাংস খেতে তুমিও খাইতে হারাম আর বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোঁকাবাজ ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার শরম লাগে না শুকরের মদ কি রাস্তায় হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের অভাব নাই বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বোতল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক চিটিং মেশিন والله আমি আপনাকে বদনাম করতে আসি না কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু একক তো নামাজ ছেড়ে দিলে কাফের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেয়ালা কিছু না আমি মনে এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়েন না আমি উদাহরণ দিয়েছি শরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরিক আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকার সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুরের মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না ঠিক তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেল তামাশা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে
আজকে পরিচয় দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? আমার নাম জামশেদ মজুমদার, এতেই আমার চলে। কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না, কোনো রকমের যা পারি তা বলি। যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন। আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি, পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি তো হারাম হারাম রিলেশন সম্পর্কে ইয়া লা 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 এগুলো বলা আছে অনেক। শুফ হারাম রিলেশন না, যারা প্রেম প্রীতি করে এগুলো নিয়ে না না না। তাহলে একটা মানে পরকিয়া আমাকে দেখেছি, কোন প্রশ্ন কোথায় না, প্রশ্নটা লিখতে বলেছিলাম তো দেখা হয়নি। পরকিয়া করতে, আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, প্রশ্নটা হচ্ছে এই ঘুকে বিসমিল্লাহ বলে খেলে হারাম হালাল হবে? কে হাসতেছেন কেন? ঘু বিসমিল্লাহ বলে খেলে হারাম হবে না হালাল হবে? হারাম হবে। কে যদি জিনা করতে যায় যদি বলে যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা জান্নিবি শাইতানা মা রাযাকতানা, জিনাটা হালাল হয়ে যাবে? হ্যাঁ। কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে? আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ, পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ, তো এটা কিভাবে হালাল করবেন? একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি, বিয়ে করলে হালাল হয়ে যাবে না? আমি বললাম বলদ, বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না, তো ওটা তো গুনাহই। তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনাহ ছিল। কবুল বলছস, কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি, পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলোর হারাম হবে না, কিন্তু কবুল বলার আগে যা করেছিস সবই হারাম। হারামকে কখনো হালাল বানানো, হারামকে কখনো হালাল বানানো যাবে না। বরং এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম, আমি এখন এটা হালাল করেছি, আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো। হারাম কখনো হালাল হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।